আজকের ভিডিওতে দুই হাজার একুশ সালে ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি এখানে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি হচ্ছে দুই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি থেকে নির্ধারিত কাজে বলা হয়েছে পল্লব যখন মামার বাড়িতে গিয়েছিল তখন কাজিনদের সাথে অনেক সুন্দর সময় কাটায় পল্লবের মামা কাজিনদের সহযোগিতায় বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করছেন সেখান থেকে টমেটো বেগুন আলু ডাটা নিজ হাতে তুলে এনে পল্লবকে টাটকা সবজির সাথে পরিচয় করিয়ে দিলেন কিন্তু পল্লবের নজরে এলো সবজি বাগানের কোন কোন গাছের পাতায় বাদামি ও কালো দাগ ফুটে উঠেছে একটা বেগুন গাছ ঢলে পড়েছে একটা বেগুন গাছ ঢলে পড়ে আছে এবং আলু গাছের পাতায় ঝলসানো অবস্থা সৃষ্টি হয়েছে পল্লব উক্ত সমস্যাগুলো নিচের প্রশ্নের আলোকে কিভাবে সমাধান করতে পারে এক প্রশ্ন নম্বর এক গাছের পাতা কেন ঝলসে যায় দুই গাছের চারা কেন ঢলে পড়ে তিন গাছের পাতায় বাদামি কালো বর্ণের দাগের গাছের কি ক্ষতি হয় চার এ ধরনের পরিস্থিতিতে কিভাবে গাছের রোগের প্রতিরোধ করা যায় তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি উত্তর পল্লব যখন মামার বাড়িতে গিয়েছিল তখন কাজিনদের সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটায় পল্লবের মামা কাজিনদের সহযোগিতায় বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করছেন সেখান থেকে টমেটো বেগুন আলু ডাটা নিজ হাতে তুলে এনে পল্লবকে টাটকা সবজির সাথে পরিচয় করিয়ে দিলেন কিন্তু পল্লবের নজরে এলো সবজি বাগানের কোনো কোনো গাছের পাতায় বাদামি ও কালো দাগ ফুটে উঠেছে একটি বেগুন গাছ ঢলে পড়ে আছে এবং আলু গাছের পাতা ঝলসানো অবস্থা সৃষ্টি হয়েছে পল্লব উক্ত সমস্যাগুলো নিচের উপায়ে সমাধান করতে পারে এক গাছের পাতা ঝলসে যাওয়ার কারণ জীবের চারপাশে ভাইরাস ব্যাকটেরিয়া সহ আরও অনেক অনুজীব আছে যারা ফসলের রোগবালাই ছড়ায় উদ্ভিদের ধসা রোগের কারণে পাতা ঝলসে যায় যেমন ধান ও আলুর ধসা রোগ দুই গাছের চারা ঢলে পড়ার কারণ অনেক সময় এখানে এটা অনেক হবে অনেক সময় ফসলের কাণ্ড ও শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে ঝুলে পড়ে এই অবস্থাকে ঢলে পড়া রোগ বলে যেমন বেগুনের ঢলে পড়া রোগ তিন গাছের পাতায় বাদামী কালো বর্ণের দাগে গাছের যে ক্ষতি হয় ফসলের পাতায় কাণ্ডে বা ফলের ফলের গায়ে নানা ধরনের দাগ বা স্পষ্ট দেখা দেয় দাগের রং, কালো বাদামি গাঢ় বাদামি কিংবা দেখতে পানিতে ভেজার মতো হয় ফসলের এসব দাগ বিভিন্ন রোগের কারণে হয় যার ফলে ফসলের বৃদ্ধি ঠিক মতো হয় না দেখতে দুর্বল ও লিকলিকে হয় ফুল অথবা ফল ঝরে যায় এমনকি গাছ মরেও যায় চার এ ধরনের পরিস্থিতি থেকে যেভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায় রোগাক্রান্ত হওয়ার পূর্বে ফসলের রোগের প্রতিকারের ব্যবস্থা নিতে হয় কারণ ফসল একবার রোগাক্রান্ত হয়ে গেলে প্রতিকার করা কঠিন তাই রোগের প্রাদুর্ভাব ঘটার আগে নিচে উল্লিখিত প্রযুক্তিগুলো ব্যবহার করা জরুরি জীবাণুমুক্ত বীজ ব্যবহার করা বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায় তাই কৃষককে বীজ সংগ্রহ করতে হবে বা বীজ শোধন করতে হবে বীজ শোধন অনেক বীজ আছে নিজেরাই রোগ বহন করে বীজবাহিত রোগ জীবাণু রোগ জীবাণু নিরোগ করার জন্য বীজ শোধন একটি উত্তম প্রযুক্তি এজন্য ছত্রাকনাশক ব্যবহার করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ করা ফসলের ক্ষেতে আগাছা থাকলে ফসল রোগাক্রান্ত হয়ে পড়ে কারণ আগাছা অনেক রোগের উৎস তাই আগাছা পরিষ্কার করে চাষাবাদ করতে হবে রোগাক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা এক গাছ রোগাক্রান্ত হলে অন্য গাছেও ছড়িয়ে পড়ে যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নির্দিষ্ট রোগাক্রান্ত গাছটি তুলে পুড়িয়ে ফেললে তুলে পুড়িয়ে ফেলতে হবে নতুবা মাটি খুঁড়ে পুতে ফেলতে হবে তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে